জাকব ভাই, ছাত্র লীগ আমাদের জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। কয়েকদিন আগে কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে ছাত্রলীগ নেতা বিবস্ত্র করে অত্যাচার করে ভিডিও ধারণ করেছে। ছাত্রলীগের অত্যাচারের ব্যাপারে প্রশাসনও নীরব। তো আপনার কাছে আমি অনুরোধ করব, আপনি যেন স্টেট টপিক জ্যাকব মিল্টন এই অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করেন। যে কোনো মানুষ তার একটা ব্যক্তি নীতিবোধ এবং অবস্থান থাকে যেখান থেকে মানুষ একটা পর্যায়ে দাঁড়ায়। আমরা বলি না, ছোট্ট একটা মানুষকেও যদি কেউ হিট করতে যায়, ওই মানুষটা বেঁচে থাকার তাগিদে একসময় ঘুরে দাঁড়ায়। ছাত্রলীগের সংখ্যা কত বাংলাদেশে? 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের ছাত্র সংখ্যা কত? কয়েক কোটি। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সংখ্যা কত? 500, 700, 1000, 5000। ছাত্রের সংখ্যা কত? 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। 10 লক্ষ লোক 200-300 লোককে আটকাতে পারে না, আটকাতে পারবে না তো মার খান। আমরা ছাত্রলীগের ভয়াবহতা নিয়ে কতবার কথা বলবো? এরা মানুষ না, ছাত্রলীগ হলো রয়ের বি টিম, ছাত্রলীগ হলো রয়ের বি টিম। এ টিম কোনটা? যুবলীগ এবং আওয়ামী লীগ। এবং এদেরকে কিন্তু আরেকটা গ্রুপ পৃষ্ঠপোষকতা করে থাকে, সেটা হচ্ছে ইসকন। ইসকনেরও সহযোগিতা তারা পেয়ে থাকে, এবং এক্ষেত্রে কিন্তু যে নওফেল নামে যে একজন রয়েছে সে কিন্তু এক্ষেত্রে সর্বাত্মকভাবে সহযোগিতা। আমি অবাক হই, মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল, আপনি কি জানেন সে রীতিমতো ঘরের ভিতরে পূজা অর্চনা করে? জি। বাংলাদেশের ভাই বোনেরা, নফেল মুসলমান না? আমি অবাক হই, মহিউদ্দিন চৌধুরীর ছেলে পূজা অর্চনা করে আমার জীবনে আমি চিন্তা করি না, অথচ ইসলামিক জামা কাপড় পরে সে বাইরে ঘুরে বেড়ায় এবং সে ভারতীয় নাগরিক। সে, তার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট আছে, সে ইন্ডিয়ান সিটিজেন। এবং বাংলাদেশে তার যে কি পরিমানে ক্ষমতা সেটা অকল্পনীয়। মানে নওফেল কোথা থেকে কোথায় চলে এসেছে রাতারাতি, এর পিছনে মূল সাহসটা শক্তিটাই কিন্তু ভারত। আমি জানি, এখন যেই ভাই বলেছেন ছাত্রলীগের অত্যাচারে সব জায়গায় মানুষ ভয় ভয় অবস্থায়, বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে কথায় কথায় বলেছিলাম, পুলিশরা গ্রেফতার করতে আসলেই তাদেরকে গ্রেফতার করতে দিয়েন না। আপনারা বিশাল মিছিল নিয়ে যাচ্ছেন, আপনাদের সাথে 500 মানুষ আছে, আর 10 জন মানুষ আসছে, আপনারা হাত জায়গায় দিলেন? এক ভদ্রলোক একটা কথা বলেছে, আমি এই কথার মধ্যে উত্তর দিচ্ছি। শাহাবুদ্দিনের যদি এত অভিযোগ থাকে, কেউ আইনি ব্যবস্থা নিচ্ছে না কেন ভাই? বাংলাদেশে কোন আইনি ব্যবস্থার কথা বলছেন রে ভাই? এনিওয়ে, আমি আপনার কথার জবাবে, আমি আপনার কমেন্ট দেখলাম, আমি আপনার এই কথার জবাব দিচ্ছি, বাংলাদেশে আইনি কোনো ব্যবস্থা নেই। যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ওই মানে লোকজন দেখেছে, ছাত্রলীগের লোকজনরা জবাই করেছে এবং তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বঙ্গভবনে একটা অ্যাপ্লিকেশন গিয়েছে, তাদের ফাঁসির আদেশ মওকুফ করে দেওয়া হয়েছে। এগুলো জানার পরে আপনি বলবেন শাহাবুদ্দিনের নামে কেউ মামলা করতেছে না কেন? আপনি মাথা ঠিক আছে? যান এই অনুষ্ঠান দেখেন না, আপনি যে ঘুমায় পড়েন, আপনি আমার এই অনুষ্ঠান দেখেন না, বাসায় যে ঘুমান। ওকে, তো যে কথা বলছিলাম, 500 লোক মিছিল করতেছে, 1000 লোক মিছিল করতেছে, কিন্তু এই 500-1000 লোকের সামনে 10-20 জন লোক, যে 20 জন পুলিশ আফসার আপনাদের সামনে যেয়ে হ্যান্ডস আপ করাইতেছে, ওই 20-25 জনের মধ্যে 5 জন হয়েছে রিয়াল পুলিশ, আর 20 জন হয়েছে ছাত্রলীগ এবং যুবলীগ, এবং এই ছাত্রলীগ যুবলীগের মধ্যে আছে রয়ের অপারেটিভ। 500 লোক, 1000 লোক, আপনারা এই 25 জন লোককে মোকাবেলা করতে পারতেছেন? এখন বলবেন সশস্ত্র? আরে ভাই,
হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করতে শিখে, নিজেদেরকে প্রোটেক্ট করতে শিখে, একটু কথা বলতে শিখেন। আমি একটা লোকের প্রশংসা করব কিছুদিন আগে, একটা লোকের প্রশংসা করব না করলেই না, আমি এই লোকটার প্রশংসা করি। এই লোকটা গণ অধিকার পরিষদের এক ভদ্রলোক, বগুড়া গিয়েছে আন্দোলন করার জন্য, তাকে পুলিশ অফিসাররা ছাত্রলীগের কর্মীরা ওখানে বলছে এটা করতে দেওয়া হবে না, ওইটা করতে দেওয়া হবে না। আমি দেখলাম ওই লোকটা ওখানে বসে অনেকক্ষণ প্রতিবাদ করিয়া রাস্তায় ব্যানার নিয়ে ঠিকই দাঁড়াইয়া চিল্লা চিল্লি করে আসছে। আপনি তারেকের কথা বলছেন, গণ অধিকার পরিষদের তারেক ভাই, দ্যাটস কল লিডারশিপ, দ্যাটস কল লিডারশিপ। আপনারা বলছেন, আমি 10ই ডিসেম্বরের আগে আমি বহুবার বলেছি, বাংলাদেশি ভাই ও বোনেরা, যেই মুহূর্তে 10 জন পুলিশ আপনাদেরকে আপনাদের মিছিলের উপরে থামানোর জন্য যায়, ওদেরকে ঘেরাও করে ফেলেন চারদিক থেকে, বাংলাদেশি ভাই বোনেরা ওদেরকে পিটিএ মেরে ফেলেন রাস্তার মধ্যে, এভাবে 10টা কাজ করেন, এভাবে 10টা কাজ করেন, ঠিক আছে? 10টা কাজ করে পরিবর্তন আসবে। পরিবর্তন চান? পরিবর্তনের এইটা নমুনা, উদাহরণ দেয়, ছোট্ট একটা ঘামাচি হলে চিমটি দিলে ঘামাচিটা সরে যায়, কিন্তু একটা টিউমারের মতো হলে কি করতে হয়? কেটে ফেলতে হয়। বাংলাদেশের নিযুক্ত ভারতীয় চুতমারানি হাসিনা শেখ হলো বাংলাদেশের জন্য ক্যান্সার, জাস্ট কাট হার অফ। তার শিকড় কোনগুলো? পুলিশ, কেটে ফেল। ছাত্রলীগ কোনগুলো? কেটে ফেলে। যুবলীগ কোনগুলো? কেটে ফেলে। রাস্তাঘাটে যারা যায় এদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। যারা আপনাকে গ্রেফতার করতেছে তারা পুলিশ না। 10 জন যদি পুলিশ থাকে তার ভিতরে 1 জন রিয়েল পুলিশ আর 9 জন ছাত্রলীগ যুবলীগ বুয়া। এই যে ছাত্রলীগ যুবলীগ বলে এই যে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় যত তাণ্ডব চালানো হয় তার ভিতরে 100 জন ছাত্রলীগ যদি দেখেন তার ভিতরে 15 থেকে 20 জন হয়েছে রিয়াল ছাত্র, আর বাকি যে 80 জন এরা বহিরাগত, এরা বহিরাগত। আমি আন্দাজে আপনাদের সাথে ভুল তথ্য দিয়ে আপনাদেরকে কনভিন্স করছি না। সাকিব, আপনাকে কথায় কথায় বলি, রাজশাহী ইউনিভার্সিটিতে একজন টিচার ভুখা হরতাল শুরু করছে, ওনার নাম আমি জানি না, সে বলছে ছাত্রলীগের অত্যাচারে দেশ এবং ছাত্রদের নাভিশ্বাস উঠেছে, এটা আমার জন্য অনুপ্রেরণা। একজন মানুষ পিছনে একটা সাইনবোর্ড টানিয়ে ফ্লোরে বসে ভুখা হরতাল করতেছে। বাংলাদেশের ভাই ও বোনেরা, আপনারা যারা অত্যাচারিত হচ্ছেন, আপনারা না রাস্তায় গিয়ে মারতে পারতেছেন না মরতে পারতেছেন, জীবনের দাম অনেক আমি জানি, একবার মারা গেলে আপনি আর ফিরে আসবেন না আমি জানি। একদিন আমি কথায় কথায় বলেছিলাম যে আমার একার মৃত্যু দিয়ে যদি 1 কোটি মানুষকে বাঁচানো যায় দেন আমি ভাগ্যবান, আমার জীবন দিতে আমি রাজি আছি। সবাই বিপ্লবী হয় না, সবাই বিপ্লব করে না, বিপ্লব একজনে করে, দুইজনে করে, তার সাথে লোকজন যোগ দেয়। ছাত্রলীগ কোনো ভালো মানুষের সংগঠন না, আওয়ামী লীগ কোনো ভালো মানুষের বা দেশপ্রেমিকের সংগঠন না। কোনো লোক এই মুহূর্তে লেখাপড়া করার পরে সবকিছু বোঝার পরে যারা আওয়ামী লীগের দালালি করে, এরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, এরা বাংলাদেশের অস্তিত্ব বিরোধী, এরা ভারতীয় দালাল, এরা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানের লাঠিয়াল বাহিনী, এদেরকে সম্মান করার কিছু নাই, কারণ তাদের ভিতরে সম্মান বলতে কোনো কিছু নাই।